गाइज वेलकम एंड वेलकम बैक टू माई चैनल। सो आज के शेयर करब आमार वाच कलेक्शन। तो चलो लेट गेट स्टार्टेड। एंड एगुलोर मध्य आमी आमार सबकटा वाच कलेक्ट करे राखी। सो दिस इज माई फर्स्ट वाच, इट्स फ्रम फर्स्ट ट्रैक एंड एटा पुरो ब्लू कलर, रॉयल ब्लू काइंड अफ कलर। एंड एटार स्टाइलटा आमार भीषण भालो लागे। एंड एटार सबथेके भालो जिनिस हलो এটা ভীষণ স্লিক দেখতে, মানে ওয়েস্টার্ন বলো বা ইন্ডিয়ান সব কিছুর সাথে এটা পেয়ার আপ করা যাবে। দ্যাট ইজ দ্য বেস্ট থিং। আমার মনে হয় এটা যেরকম শার্টের সাথেও ভালো লাগবে, সেরকম শাড়ির সাথেও ভালো লাগবে। ইভেন আমি একটা শাড়ির সাথে এটা ক্যারিও করেছিলাম। আর সেটা ছাড়াও এটা ইউনো শার্টের সাথেও খুব ভালো লাগবে। আমি খুব স্ট্রাগল করছি পরার জন্য, বাট এটা কিন্তু আমার হাতে একটু ডাইসি ফিল হয় বিকজ এটা এখনো টাইট করা হয়নি। লাস্ট ইয়ার বার্থডেতে অ্যাজ আ গিফট I got this। এই ওয়াচটার প্রাইস আমি ঠিক জানি না, যেহেতু এটা গিফটেড তো আমি এই ওয়াচটার প্রাইস বলতে পারবো না। বাট এটা ভীষণ স্লিক অ্যান্ড এটা ভীষণ স্টাডি ম্যাটেরিয়ালের, মানে ইটস ভেরি স্টাডি, মানে এটা হাতে নিলেই ইটস ভেরি হ্যান্ডি অ্যান্ড ভেরি ভেরি স্টাডি। নেক্সট ইজ দিস ওয়াচ। এটা আমার ভেরি ফার্স্ট ওয়াচ। যখন আমি ক্লাস 9-এ পড়ি তখন এটা আমার বাবা আমাকে গিফট করেছিল। তখন সোনাটা ভীষণ চল ছিল, লাইক ইটস ভেরি ভেরি স্পেশাল ফর মি। যে কোনো স্পেশাল ভ্যাকেশনে আমি এটা পড়ি। ইভেন আমার লাস্টের লাস্ট এক্সামেও আমি এটা ওয়্যার করেছিলাম। এটা আমার ভীষণ প্রিয়। আর হ্যাঁ, এটার বেলটা তখন ব্ল্যাক ছিল, বাট তারপর আমি আর বাবা এটা চেঞ্জ করে ব্রাউন টোনে এটা নিয়ে এসেছি। অ্যান্ড এটা গোল্ডেন কালারের এটার ডায়ালটা, অ্যান্ড ভেতরে হোয়াইট কালারের ডায়াল। অ্যান্ড তখনকার দিনে আই গেস এটা 700, মানে 600 to 700 প্রাইস ছিল। এটা কিন্তু প্রায় 8 years আগের ওয়াচ, 8 বছর বয়স হয়ে গেছে, বাট এটার ডায়ালটা কিন্তু এখনো পারফেক্ট আছে। তো ইটস ভেরি ভেরি স্টাডি অ্যান্ড এটা ভীষণ লং লাস্টিং ওয়াচ। আই ভেরি স্পেশাল ক্যাসিও ওয়াচ। এটা আমার স্পেশাল, ভীষণ স্পেশাল বিকজ এর আগের বার্থডেতে আমি আমার জন্য নকল একটা ক্যাসিও আমি অর্ডার করেছিলাম, জাস্ট টু গিভ টু মি আ ইলিউশন যে আমি অ্যাকচুয়াল ক্যাসিও ওয়্যার করবো। ওটা গোল্ডেন শেডে ছিল, এটা সিলভারে। অ্যান্ড দ্যাট ইজ দ্য মডেল নাম্বার। যদি তোমরা কেউ দেখতে চাও দেন এটা স্ক্রিনশট করে দেখে নিও। এটা প্রাইস নিয়েছিল 2695 এটার প্রাইস। অ্যান্ড এটা ভীষণ সুন্দর দেখতে, নতুন করে আর কিছুই বলার নেই। অ্যান্ড এটা যে কোনো, মানে এটা সত্যি এটা ইটস এভারগ্রিন। যে কটা ওয়াচ আমার কাছে আছে, তোমরা যদি যে কোনো একটা আমি যদি তোমাদেরকে সাজেস্ট করি তাহলে আমি সাজেস্ট করবো এটা। এটা তোমরা প্লিজ একবার ট্রাই দিয়ে দেখতে পারো, যে কোনো কিছুর সাথে তোমরা এটা ওয়্যার করতে পারবে। দিস সোনাটা ওয়াচ, এটাও গিফটেড একটা ওয়াচ। এটারও প্রাইস আমি জানি না, বাট ইটস ভেরি স্টাডি। এটা ফ্রম সোনাটা। এটা প্রায় আজ থেকে 6 বছর আগেকার, কে দিয়েছিল সেটাও আমার মনে নেই। বার্থডের কোনো গিফটে আমি হয়তো পেয়েছিলাম, বাট এটা আমার এখনো অবধি, স্টিল আমার এখনো অবধি ভীষণ এটা স্টাইলিশ লাগে। এটা ঠিক এরকম দেখতে লাগে। ইটস ভেরি শিক, খুব সুন্দর লাগে। শাড়ির সাথেও তোমরা ক্যারি করতে পারবে। অ্যান্ড মাঝে মধ্যে আমি এটা কোটেও ওয়্যার করি, ট্রাস্ট মি আমি কোটেও পরে যাই মাঝে মধ্যে। আমার এতটা ভালো লাগে, এতটা প্রিয়। দো আমি জানি না এটা আমাকে কে দিয়েছিল, আমার এখনো মনে পড়ছে না। দ্য মোস্ট এক্সপেন্সিভ ওয়াচ আই হ্যাভ এভার ওন, দ্যাট ইজ ফ্রম রাগা টাইটান, রাগা কালেকশন। অ্যান্ড দিস ইজ আ লিমিটেড এডিশন। আমি কখনো ভাবিনি যে আমি এরকম ধরনের কোনো ওয়াচ ওন করব অ্যান্ড মাই ওন মানি, আমি সত্যি কখনো ভাবিনি। তো এটা ভীষণ ভীষণ সুন্দর দেখতে। আর এটা জাস্ট লুক অ্যাট দ্য ডিজাইন। এরকম করে তোমরা যখন এটা খুলবে, এটার কোনো ক্লিপ নেই, ঠিক আছে? তো এরকম পুরো, বুঝতে পারছো ব্যাপারটা তো? আর এই যে যেই গোল গোল বলগুলো দেখছো, এগুলো কিন্তু মুভেবল, এগুলো মুভ করছে। ব্যাপারটা কি, এই যে এখানে চুম্বক টাইপের একটা জিনিস আছে, তো এটার ভেতরে এটা এরকমভাবে এটা ইনসার্ট করে দেন জাস্ট স্টাক, এটা পুরো আটকে যাবে। সো দ্য ডিজাইন ইজ ভেরি গুড। অ্যান্ড এটাও এভার গ্রিন একটা পিস। দিস ইজ রোজ গোল্ড কালারের। ইট ইজ দ্য প্যাকেজিং রাগা। অ্যান্ড এর ভেতরে সব কাগজপত্র আছে, নাকি আমি মাকে দিয়ে দিয়েছি, আই ডোন্ট নো। অ্যান্ড দিস ইজ দ্য বক্স, নর্মাল বক্স যেগুলো হয়। इट्स द फॉल्स कैसियो वाच बट যদিও এটা অনেকে দেখে ভেবেছে যে इट्स रियल बट যারা বোঝে তারা বোঝে এটা 200 সামথিং এটা ছিল প্রাইস বাট এখনো আমি এটা পরি ট্রাস্ট মি গাইস এখনো আমি এটা পরি যখন কোনো কিছু যায় না আমার কস্টিউমের সাথে তখন আমি মাঝে মধ্যে এটা পরি নতুন করে কিছু বলার নেই সুন্দর দেখতে Next is this watch. This is a digital watch, and এটা মনে হয় noisy fit color fit pro এরকম কিছু একটা নাম. Okay, Fire-Bolt. Sorry, this is from Fire-Bolt, and মৌ ওঝা তোমরা সবাই চেনো মৌ ওঝা তো she is very good friend of mine. তো last birthday তে ও আমাকে এটা gift করেছিল. এটার price আমি জানি না but approximately 1200 এর ভেতরে এটার price. কারণ আমি অনলাইনে যখন আমি আমার ভাইয়ের জন্য ওয়াচ কিনছিলাম তো তখন আমি এটা দেখছিলাম তো আই গেস ওরকমই আশেপাশে হবে আই এম নট শিওর বাট আমার মনে হচ্ছে আশেপাশেই হবে তো এটা ভীষণ মানে আমার ডেইলি এটা আমি পড়ি ডেইলি পড়ি এটা আমার ডেইলি আমার হাতে থাকে বিকজ এটা স্টেপ কাউন্ট হয় ভীষণ ইউজফুল ওয়াচ অ্যান্ড এটা আমি ভীষণ রাফলি ইউজ করি বাই দ্য ওয়ে লাস্ট মানে ও জবে থেকে দিয়েছে প্রায় 8 মান্থ ধরে আমি এটা রেগুলারলি পড়ছি এখনো অবধি কোনো ইউ নো কোনো স্ক্র্যাচ হালকা স্ক্র্যাচ পড়েছে যেহেতু সোনামণি এক দুবার ইউজ করেছিল অ্যান্ড ভেরি স্টাডি ভেরি গুড ওয়াচ আমি টোটালি এটা রেকমেন্ড করছি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে যদি আমি এটা পাই এই কালারটা যদি পাই আদারওয়াইজ অন্য কালার পেলে আমি সেটাও দিয়ে দেবো এটা হচ্ছে আমার ফার্স্ট নয়েজি স্মার্ট ওয়াচ ব্যাক ইন 2021-এ এই স্মার্ট ওয়াচগুলো ভীষণ চলছিল অ্যান্ড এটা এখন টোটালি খারাপ হয়ে গেছে আমি একদম রেকমেন্ড করবো না এটা হচ্ছে নয়েজি এর কোনো একটা মডেল তো এটা আমি একদমই রেকমেন্ড করবো না এটা পুরো ডেড হয়ে পড়ে রয়েছে বাট কিছু করার নেই এটা আমি এখনই এখান থেকে আর কি দূর করবো বাট ইয়া যেহেতু কালেকশনে রয়েছে তো কি করা যাবে সো ইয়া গাইস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং